আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন শাশলিক তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি এখানে 300 গ্রাম হাড়ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি আর মাংসগুলোকে এভাবে একটু কিউব করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইয়ের পানিটা ঝরিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা এবং রসুন বাটা। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদমতো কিছুটা লবণ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। কেউ গোলমরিচের গুঁড়া না দিতে চাইলে শুধু লাল মরিচের গুঁড়া দিলেও হবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আর হাফ টেবিল চামচ সয়া সস। এখন এই মশলার সাথে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে এগুলোকে একটা সাইডে 1 ঘন্টার জন্য রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। এখন আমি এখানে বেশ কিছু শাশলিক স্টিক নিয়েছি, তো স্টিকগুলোকে পানিতে ভিজিয়ে 1/2 ঘন্টা রেখে দেব। তো ভিজিয়ে রাখার কারণটা আমি পরে বলছি। এদিকে 1 ঘন্টা পরে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল সবুজ ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে কিউব করে কেটে নিয়েছি আর কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই সব কিছুই আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি। তো মশলার সাথে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। শাশলিকের যে কাঠিগুলো আমি 1/2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, পানি থেকে তুলে কাঠিগুলোর পানি মুছে নিয়েছি। আর 1/2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার কারণে আমরা যখন শাশলিকগুলো চুলায় ফ্রাই করব তখন এই কাঠিগুলো পুড়ে যাবে না। এখন এই কাঠির ভেতরে চিকেন এবং ক্যাপসিকামগুলো গেঁথে সাজিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন। তবে শাশলিকের ভেতরে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তো একইভাবে আমার সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে, সবগুলো সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এখন শাশলিকের কাঠিগুলো দিয়ে দিচ্ছি। তো একবারে সবগুলো দিচ্ছি না, আমি প্রথমে 4টা দিয়েছি। চুলায় মিডিয়াম আছে, 1 মিনিটের মতো করে সবগুলো সাইড ভেজে নিচ্ছি। এতে করে শেপটা ঠিক থাকবে। সব সাইডগুলো 1 মিনিট করে ভেজে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে জাল করব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও উল্টে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আবারও 5 মিনিট পরে ঢাকনা খুলে সব কিছু উল্টে দিচ্ছি। এখন আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, উল্টে পাল্টে সব সাইডগুলো ভেজে নিতে হবে। শাশলিকগুলো যখন প্রায় হয়ে আসবে তো ওই পর্যায়ে এর উপর একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর এগুলো দেখতেও অনেকটা চকচকে লাগবে। তবে কারো হাতের কাছে না থাকলে না দিলেও হবে। তো এই তো শাশলিকগুলো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এগুলোকে কতটা জুসি দেখাচ্ছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চিকেনটা কতটা সফট হয়েছে। আশা করছি বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।